মাহফুজ রহমান ইজ লিজেন্ড খুবই এক্সেলেন্ট করছেন চৈনিকা চৌধুরী একটা মাস্টারপিস বানিয়েছে অনেক জোস একটা মুভি মাহফুজ ভাইয়ের অভিনয় আসলে অসাধারণ আমি জীবনে ইমাজিন করি নাই যে ওনার এটা দেখবো ইটস ওয়াজ সো নাইস খুবই ভালো হয়েছে সিনেমাটা আর স্পেশালি হচ্ছে বুবলি এবং মাহফুজুর রহমানের চরিত্র খুবই সুন্দর ছিল এবং মাহফুজুর রহমান ইজ লিজেন্ড জাস্ট লিজেন্ড অসাধারণ গল্প ছিল অসাধারণ মুভি এবং আমরা ফ্যামিলি নিয়ে এসে দেখেছি খুবই সুন্দর এবং আশা করি এরকম ছবি আরও তৈরি হবে বাংলাদেশে মাহফুজুর রহমানের সাথে যখন ফার্স্ট অর্পার মানে বুবলি যে রিলেশনটা ফার্স্ট যখন শুরু হয়েছে খুবই হার্ট টাচিং ছিল মানে আমরা জাস্ট ইমোশনাল হয়ে গিয়েছিলাম আর কি সাধারণত ইংলিশ সিনেমা লাইক ওইটা তো একটু আলাদা থাকে আমরা আমাদের এই জেনারেশনে ওইটা বেশি ভালো লাগে বাট এই সিনেমাটা অসাম ছিল লাইক এটা দেখার পরে আরও ইন্টারেস্ট বাড়বে বাংলা সিনেমার প্রতি সো আমি বলবো সবাইকে যাতে দেখতে চৈনিকা চৌধুরী একটা মাস্টারপিস বানিয়েছে এই জেনারেশনের সো আই উড সে ওভারঅল একটু দেখা উচিত টাইম নিয়ে দেখা উচিত স্পেশালি ফ্যামিলি দিকে নিয়ে একটু প্লিজ কেউ দেখলে আরও লাইক ফ্যামিলি দিকে নিয়ে আরও ভালো যে বাবা আমাদেরকে নিয়ে আসছে সবাই ফ্যামিলি মিলে সো অনেকে এনজয় করবে বাট অনেক কমেডিও একটু কমেডিও দিয়েছে গুলু গুলু আবার মিস্টার ইন্সপেক্টর তো কমেডিটা আরও ভালো বানাইছে ইশুবি কমেডিয়ান অ্যাক্টর হয়ে কমেডিয়ান করছে ভালোই লাগছে আমার কাছে ছবিটা অনেক ডিপ স্টোরি ছিল খুবই ভালো লাগছে অনেকদিন পর মাহফুজের কামব্যাকটা খুব ভালো ছিল অসাধারণ অভিনয় শুটিং লোকেশন সিনেমাটোগ্রাফি সব কিছু মিলে খুব ভালো লাগছে এবং চয়নিকা চৌধুরীর পরিচালনা সব মিলে একটা পরিচ্ছন্ন সুন্দর ছবি এক্সেলেন্ট বাংলাদেশের ফলের আবার ফিরাই নিয়ে এসছে পুবলি এক্সেলেন্ট করছে এক্সেলেন্ট মাহফুজ আবার সবসময় ভালো অভিনয় করে আজকে পুবলিকে নতুন করে পাইলাম অনেক জোস একটা মুভি কাস্টিং ভালো সিনেমাটোগ্রাফি অল ওভার সব কিছুই ভালো মানে আরও কিছু এক্সপেক্ট করি বাট ঠিক আছে বাংলা ছায়া ছবির মতো অ্যাটলিস্ট না প্রহেলিকা মুভিটা দেখেছি প্রহেলিকা মুভিটা দেখে আসলেই খুব উপভোগ করেছি নতুন গল্প আর বুবলি আপুর অভিনয় তারপর মাহফুজ ভাইয়ের অভিনয় আসলেই অসাধারণ সব কিছু মিলিয়ে আসলে খুব ভালো লেগেছে মনে হয়েছে ঈদে একটা এন্টারটেইন পাওয়ার মতো একটা ছবি আমি প্রহেলিকা সিনেমাটা দেখেছি ইট ওয়াজ সো নাইস অ্যান্ড আমার স্পেশালি বুবলি আন্টির ওনার অ্যামং দ্য মুভিজ আমি যেগুলো দেখেছি ওনার ওইখান থেকে এই মুভিটা অনেক সুন্দর ছিল লাইক আমি জীবনে ইমাজিন করি নাই যে ওনার এটা দেখবো ইটস ওয়াজ সো নাইস অ্যান্ড আই লাভ হার লাইক ইটস রিয়েলি বাংলা ছবিতে আসলে আমরা যেরকম সবসময় দেখে থাকি যে এক ধরনের একটা গতানুগতিক একটা ব্যাপার বা অনেক সময় দেখা যায় যে একটু বোরিং লাগে বাট এই ছবিটাতে আমরা কোনো বোরিংনেসটা পাইনি এটা একটা ভালো জিনিস ছিল যে প্রত্যেকটাতে মানে সেকেন্ডটাতে কী হবে সেকেন্ড সিনটাতে কী হবে এটা নিয়ে একটা খুব মানে উত্তেজনা টাইপের ছিল সো দ্যাট ওয়াজ ভেরি এক্সাইটিং অ্যান্ড লাস্টের ফিনিশিংটাতে একটু দুঃখ পেয়েছি অর্পা নাম মরে গেলে মনে হয় ভালো হতো বা ওদের মিলনাত্মক হলে ভালো হতো বাট ইটস ফাইন গল্পের জন্য হয়তো বা এটা দরকার ছিল বাট সব কিছু মিলে আমি বলবো যে অসাধারণ আমি এরকম ছবি আমরা আর কি যারা আছি আমাদের জেনারেশন বা আমাদের পরবর্তী জেনারেশন তারা এরকম ছবি ডেফিনেটলি এক্সপেক্ট করবে কারণ এই ছবি এরকম ছবি বা এর থেকে এইসব এরকম ছবি দেখেই আরও গুণী শিল্পী যারা আছে বা গুণী নির্মাতা যারা আছে তারা যদি একটু কষ্ট করে বা একটু এফোর্ট দেয় বা একটু আশেপাশে তাকে আমার মনে হয় যে আমাদের এখানে গুণের অভাব নাই কিন্তু গুণের কদরটা হয় না সো আমার মনে হয় যে প্রতি বছর মানে শুধু ঈদে না আমি প্রতি মাসেই আসতে চাই বা ছয় মাস পর পরে আমি আসলে আসতে চাই সিনেমা দেখতে সো ডেফিনেটলি প্রহেলিকা দিয়ে শুরু হলো নেক্সট আরও অনেক ভালো ছবি আশা করবো ইনশাল্লাহ আমি অনেক পরে দেবীর পরে মনে হয় আমি এটা আসলাম দেবীর পরে আমার মনে হয় না যে এমন কোনো ছবি আমার মনে হয়েছে যে দেখি একটু যে সো দেবীর পরে দিস ইজ মাই সেকেন্ড ছবি